হ্যালো ফ্রেন্ডস তো আপনি কি বাজাজ ফিন্সের অ্যাপস ব্যবহার করে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে করতে একদম হেনস্থাও অর্থাৎ আপনি কি দীর্ঘ অপেক্ষার পরেও বাজাজ ফিন্সের অ্যাপসের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারছেন না তাহলে আজকের এই ছোট্ট ভিডিও শুধুমাত্র আপনার জন্য কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের লাইভ দেখিয়ে দেব কী করে আপনি শুধুমাত্র বাজাজ ফিন্সের অ্যাপস ব্যবহার করে এক ক্লিকের মাধ্যমেই বাজাস কাস্টমার সাপোর্ট পাবেন অর্থাৎ বাজাস কাস্টমার সাপোর্টের সাথে কীভাবে আপনি শুধুমাত্র বাজাস ফিন্সার অ্যাপ ব্যবহার করেই যোগাযোগ করবেন তো ভিডিওতে আপনাদের একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন তো শুরুতেই বন্ধুরা আপনারা যারা বাজাজ ফিনশেয়ারের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করতে চান তারা সর্বপ্রথম বাজাজ ফিনশেয়ার যে অ্যাপস রয়েছে সেটা মোবাইলে ডাউনলোড করে নিয়ে আপনারা কিন্তু অ্যাপসটা ওপেন করে নেবেন মোবাইল ওটিপির সাহায্যে তো যেইমাত্র আপনি অ্যাপসটা ওপেন করে নেবেন নিচের দিকে দেখবেন এই জায়গায় একটা অ্যাকাউন্ট নামে সেকশন রয়েছে এখানে আপনাকে সর্বপ্রথম ক্লিক করতে হবে অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করার পরে আপনারা উপরের দিকে দেখবেন এই জায়গায় একটা অপশন রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে আপনাকে কিন্তু সর্বপ্রথম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে অসংখ্য অপশান খুলে যাবে নিশ্চিত দিকে ডাউন করলে এখানে আপনারা একটা অপশান পেয়ে যাবেন রাইস এ রিকোয়েস্ট নামে এখানে সর্বপ্রথম আপনাকে ক্লিক করতে হবে তো যেইমাত্র আপনি এখানে ক্লিক করে দেবেন একটু পেজটা এরকম লোডিং নিয়ে আপনাকে কিন্তু পরবর্তী পেজে নিয়ে যাবে আপনার সামনে হুব এরকম ইন্টারভেস খুলবে বন্ধুরা সর্বপ্রথম এই জায়গায় বলা হচ্ছে আপনি এক্সিস্টিং কাস্টমার কিনা যদি হয় থাকেন তো ইয়েস করে সাবমিট বাটনে ক্লিক করবেন অথবা আপনি এই যে নো অপশনটা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করার পরে আপনি এই সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনার কাছ থেকে কী কিছু হবে দেখতে পাচ্ছেন এখানে ইমেল আইডি দিয়ে দিবেন তারপরে আপনার মোবাইল নম্বর এই জায়গায় দিয়ে দিবেন তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট অর্থাৎ কী বিষয়ে আপনি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করতেছেন লোনের নাকি ইএমআই কার্ড নাকি ফিক্সড ডিপোজিট ইন্স্যুরেন্স আট বিল ক্রেডিট কার্ড রিওয়ার্স প্রমোশনাল কল রিলেটেড রিকভারি কালেকশান আদার্স থেকে শুরু করে বাজাজ ফিন্সিয়ার অ্যাপস লগ ইন রিলেটেড এলপিসিএস রিপোর্টে ফ্রড এই কেনা কিন্তু এরকম করে অসংখ্য অপশন রয়েছে বন্ধুরা তো আমি ধরে নিলাম আমি এখানে ইএমআই কার্ড যে অপশানটা রয়েছে এই বিষয়ে আমি যোগাযোগ করতে চাই সেটা সর্বপ্রথম এখানে ক্লিক করে দিলেন আপনি অন্য যে বিষয়ে যোগাযোগ করছেন সেটাতে ক্লিক করে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে কোয়ারি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আপনি সেটা আবার কি এই যে ইএমআই ডিটেলস আপনি কি করে দেখতে চান মানে এখানেও অসংখ্য তারপরে সাব অপশন খুলে যাবে মানে কোনটা আপনার অসুবিধা বা কোন হিসাবে আপনি কাস্টমার সাপোর্ট পেতে চান কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ধরুন আমি ইএমআই কার্ড স্ট্যাটাস ক্লিক করে দিলাম তারপরে এখানে আপনার ডেসক্রিপশনে আপনি একটু দু চার কথা লিখে দেবেন অর্থাৎ কি অসুবিধা আপনি সেটা লিখে দেবেন তারপরে আপনাকে কিন্তু এখানে এই যে টেক্সট দেখতে পাচ্ছেন এটা এখানে বসিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলেই কিন্তু একটা রিকোয়েস্ট ওখান থেকে রেজ হয়ে যাবে বন্ধুরা তারপরে কিন্তু চব্বিশ ইন্টু সেভেন অর্থাৎ সারাক্ষণেই কিন্তু আপনি চাইলে এইভাবে কাস্টমার সাপোর্ট পেতে পারেন এবং এর উত্তর কিন্তু তৎক্ষণাৎ আপনাকে এখানেই দিয়ে দেওয়া হবে ইনস্ট্যান্টলি কিন্তু এখানে আপনার উত্তর পেয়ে যাবেন শুধুমাত্র অন ক্লিকের মাধ্যমে তো আশা করি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছে তো দেরি না করে এখানে অ্যাপসটি ডাউনলোড করে এইভাবে আপনি কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওতে এটাই আপডেট দর্শক ধন্যবাদ